অনুরোধ জানাবো যে জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের যে ধ্যান ধারণাগুলো রয়েছে, বাস্তবের বুকে দাঁড়িয়ে একজন স্বীকৃত মানুষকে এইভাবে পথ চলতে দেখে আরো বেশি চোখ কান খুলে যাওয়া আমাদের প্রয়োজন, আমাদের অনুপ্রেরণা কোথাও একটা জাগবে। বাই প্রফেশন নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, কম্পিউটার সায়েন্সের হওয়ার পাশাপাশি বাই প্যাশন তিনি যখন জ্যোতিষশাস্ত্রের প্রতি আসেন, সেই প্যাশনটা কখন ডেডিকেশনে পরিণত হয় এবং তার ছোঁয়া আমাদের জন্য কিভাবে সেই বিশ্লেষণ, সেই বিজ্ঞানের আলো ফেলে জ্যোতিষশাস্ত্রকে প্রতিনিধিত্ব করার প্রয়াস দাঁড়ায়, সেটা প্রফেসর ডক্টর বাসুকে দেখে আমরা বুঝতে পারি, চিনতে পারি। বাস্তবকে আমরা বড় অস্বীকার করতে চাই অনেক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নিশ্চয়ই না, তাহলে কিভাবে চলবে? সেই বাস্তবের বুকে দাঁড়িয়ে আজও তিনি তার কাজটি করে যাবেন এবং এমন কিছু বিষয় উত্থাপিত এখানে ডেফিনেটলি হবে যেটা সম্পর্কেও আমাদের বাস্তবোচিত ধ্যান ধারণার একান্ত প্রয়োজন। কি সেই শিক্ষামূলক সচেতনতামূলক অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে, তবেই সেই স্বাদটা আস্বাদন করা যাবে সেই একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। হ্যাঁ, সকলকে স্বাগত জানিয়েছি, স্বাগত জানাতে চাইব সকলে মিলে আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসুকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সুব্রতবাবু। সচেতনতা, একদম ঠিক যে কথা আজকে সুব্রতবাবু বলছিলেন শুরুতেই, সচেতনতা আজকে ঠিক এরকম খুব আকর্ষণীয় অ্যাট্রাকটিভ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়ে সচেতনতা থাকা প্রত্যেকের দরকার। সরকারি চাকরি প্রত্যেকের একটা আকাঙ্ক্ষিত জীবনের একটা আকাঙ্ক্ষিত বিষয় হলো সরকারি চাকরি পাওয়া। সরকারি চাকরি কেন আপনারা জানেন যে বেশ কিছু ফ্যাসিলিটি পেয়ে থাকে যারা সরকারি চাকুরিজীবীরা, গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশনে পে প্যাকেজ স্যালারি অনেক বেশি হলেও বিভিন্ন জায়গাতে সরকারি চাকরির দিকে আমাদের একটা প্রবণতা থাকে, কারণ সেখানে জব সিকিউরিটি, স্টেবিলিটি অফ জব, অনেক হলিডেজ, ছুটি, এছাড়া আরও অনেক হেলথ ফ্যাসিলিটি, বিভিন্ন রকম মেডিকেল ফ্যাসিলিটিস পাওয়া যায়। তো এর জন্যে সরকারি চাকরি একজনের চাটে, একজনের ঠিকুজি গোষ্ঠীতে আছে কি না সে ব্যাপারে আজকে আলোচনা করব। ভাবতে পারি আশ্চর্য লাগে, সরকারি চাকুরিজীবীদের নিয়ে নিতান্ত বদনামেরও কোনো অন্ত নেই কিন্তু আমাদের সাধারণ জনমানুষে, কিন্তু তা সত্ত্বেও আমরা সরকারি চাকরির প্রতি প্রলুব্ধ হই। ঠিক এই জায়গায় যে আমার পক্ষে সেটা সম্ভব কিনা, আমার সেই অর্থে আমার ভাগ্যে সরকারি চাকরি আছে কিনা, সেই বিশ্লেষণের ধার না ধরি সেই জায়গাটা আপনি ফোকাস করতে চাইছেন। আজকে শুরুতেই বলে দিই, অনেকে আসে বা অনেকের জীবনে দেখেছি তারা বছরের পর বছর সরকারি চাকরির জন্য সময় নষ্ট করে যাচ্ছে। তার চার্ট যখন দেখলাম, বহু বছর ধরে চেষ্টা ব্যর্থ হয়েও যখন আমার কাছে এলো একজন, দেখলাম চার্ট দেখলাম তার সরকারি চাকরি হবে না, আমি এটা লিখে দিই, আপনার সরকারি চাকরি হবে না লিখে দিলাম, আপনি পেলে আমি খুব খুশি হব, কিন্তু আপনার চার্টে নেই, আপনি হবেন না, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি। কিন্তু আপনার প্রাইভেট অর্গানাইজেশন বা অন্য কোনো জায়গায়, অন্য কোনো ফিল্ডে বা বিজনেস বা অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আপনি নিজেকে খুব ভালোভাবে এস্টাবলিশ করতে পারেন। অর্থাৎ প্রত্যেকেরই উচিত তার জীবনে সরকারি চাকরি আছে কি না সেটা কোনো শিক্ষিত জ্যোতিষকে দিয়ে যেভাবে বিচার করা হয়। আমরা জ্যোতিষশাস্ত্র বছর হাজার বছরের পুরনো শাস্ত্র, হাজার হাজার বছরের পুরনো শাস্ত্র, আমরা সেখান থেকে কী পাই? বেসিক্যালি কিছু রুলস পাই, কিছু এস্টাবলিশ রুলস। আর যখন আমরা পিএইচডি করি, যখন একটা রিসার্চ করি, তখন যদি আমরা কোনো বিভিন্ন রকম কেস স্টাডি করে কোনো রুল এস্টাবলিশ করতে পারি এবং সেটা যদি স্বীকৃত হয়, তাহলে সেটা একটা ভালো পিএইচডির কাজ হলো। তো বছর পর বছর বহু যুগ যুগ ধরে গবেষণা করে আজকে বিভিন্ন রুলসের উপরে এই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স দাঁড়িয়ে আছে। তো বিভিন্ন ভাব বিচার করার সময় আমাদের হাতের অ্যাসেট হলো সেই রুলগুলো, আমরা রুলগুলো প্রয়োগ করি একদম ফর্মুলার মতন, সেই রুল প্রয়োগ করে আমরা পরিষ্কার বুঝতে পারি সরকারি চাকরি হবে কি না। আজকের আমাদের ক্লিপিংস থেকে দেখতে পাচ্ছি সরকারি চাকরি হবে কি না তার বিচার। একজন জাতক জাতিকা তার সরকারি চাকরি হবে কি না সে ব্যাপারে তার জেনে নেওয়া দরকার, তার অ্যাস্ট্রোলজিক্যালি সেই অ্যাসপেক্টে তার কী বলছে, কী আছে তার চার্টে, আদৌ আছে কি না, সেই বিষয়ে আজকে ফোন নেওয়ার পাশাপাশি আমি শুরু করে দিই আলোচনাটা। তো দেখুন, আপনারা বুঝতে পারবেন সরকারি চাকরি থাকা এবং না থাকা, থাকলে কী প্রবলেম আছে তার সলিউশন করা, এটা খুব দরকার। তার আগে দেখতে হবে আছে কি না, কোনো রকম পসিবিলিটির জায়গা নেই, কনফার্মেশনের জায়গা। আমি লিখে দিই প্রত্যেককে যারা আমার কাছে এসছেন, যারা সরকারি চাকরি পেয়েছেন, আজকে আমার বহু ক্লায়েন্ট সরকারি বিভিন্ন উচ্চ পদে আজকে প্রতিষ্ঠিত হয়ে আছেন,
তারা আমার কাছে এসে আমি লিখে দিয়েছিলাম যে আপনার এই সময়ের মধ্যে এই সময় সরকারি চাকরি হবে, প্রোভাইডেড আপনাকে এইগুলো করতে হবে। তো আজকে শুরু করি। সরকারি চাকরির ক্ষেত্রে আমরা তিন ভাগে ভাগ করি জবের টাইপটাকে। একটা হলো ডাইরেক্ট গভর্নমেন্ট জব, সরাসরি সরকারি চাকরি, সেটার জন্য কি সরকারি সরাসরি সরকারি চাকরির জন্যে তিনটে প্ল্যানেট খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে দুটো অবশ্যই রবি এবং মঙ্গল, পরে বৃহস্পতি চন্দ্র পরে আসছি। ডাইরেক্ট গভর্নমেন্টের জবের জন্য রবি এবং মঙ্গল, এই দুটো গ্রহ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রবি এবং মঙ্গল যদি দ্বিতীয় লগ্ন সাপেক্ষে দ্বিতীয় দশম এবং একাদশ ভাবে থাকে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, দ্বিতীয় দশম এবং একাদশ ভাবপতি যদি এই যে কোনোভাবে থেকে রবি এবং মঙ্গলের সঙ্গে একটা কানেকশান তৈরি করে। থার্ড পয়েন্ট, চতুর্থ এবং পঞ্চম ভাবে থেকে, চতুর্থ এবং পঞ্চম ভাবে থেকে দ্বিতীয় দশম এবং একাদশ পতি যদি দ্বিতীয় দশম এবং একাদশে দৃষ্ট হয়, অর্থাৎ দ্বিতীয় দশম এবং একাদশ ভাবপতি যদি চতুর্থ এবং পঞ্চম স্থানে থেকে দ্বিতীয় দশম এবং একাদশভাবে দৃষ্টি দেয়, থার্ড পয়েন্ট গেল। কিন্তু এক্ষেত্রে অবশ্যই একটা লক্ষণীয় বিষয়, এক্ষেত্রে অষ্টমের দৃষ্টি যেন না পড়ে, অর্থাৎ দ্বিতীয় দশম পতি এই চতুর্থ এবং পঞ্চম ভাবপতি দ্বিতীয় দশম এবং একাদশভাবে দৃষ্টি দেওয়া ছাড়া যেন আর অষ্টম ভাবে যেন দৃষ্টি না পড়ে, সেটা কিন্তু অশুভ, চান্স অনেকটা কমিয়ে দেয়। আর রবি এবং মঙ্গলের বলবত্তা ডিগ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, আইএফএস, আইইএস এই সব চাকরিগুলোর ক্ষেত্রে রবি এবং মঙ্গলের বলবত্তা খুব 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে বলবো, এগুলো বললাম D1, D10 দশমাংশ, যে চারটা শুধুমাত্র আমাদের প্রফেশনের জন্যই তৈরি হয়ে আছে, সেই চারটা দশমাংশ বিচার করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক জায়গায় দেখেছি D1 দেখে তাকে কেউ বলে দিয়েছে তোমার গভর্নমেন্ট সার্ভিস হবে না, অন দ্য কন্ট্রারি আমি লিখে দিয়েছিলাম যে এই বছরের মধ্যে, এই বছর আপনি তুমি যেমন পড়াশোনা করছো, যা প্রিপারেশন নিচ্ছ নিয়ে যাও, তোমার মধ্যে হবে, কারণ তার দশমাংশ এবং ভাব চার্ট, ভাব স্পুট চার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে কোন ভাবে ফল দিচ্ছে এই গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্যে, দশম ভাবে কী ফল দিচ্ছে সেটা দেখতে হয়, কোন গ্রহের কি ফল দিচ্ছে এবং তার সঙ্গে দশমাংশ। তো আজকে একটা ফোন নিয়ে নিই, ফোন নিয়ে আমরা আলোচনা কন্টিনিউ করতে থাকবো। খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং বাস্তবসম্মত আলোচনা, এটাই বোধহয় এইভাবেই দেখা ভালো এবং গ্রহণ করতে পারলে সবচেয়ে আরো ভালো। এনিওয়ে, এই মুহূর্তে ফোনে যিনি ওয়েট করছেন অনেকক্ষণ, তাকে ওয়েলকাম জানাই। কে আছেন? নমস্কার। আমি নমস্কার জানাচ্ছি। নমস্কার, আমি বেহালা থেকে রূপা ভট্টাচার্য ফোন করছিলাম, একটু নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ডিওবি ডেট অফ বার্থ? 8/4/1987। 8/4/1987। আপনি এই প্রোগ্রাম কতদিন দেখছেন? স্যারের প্রোগ্রাম আমি অনেকদিন দেখি, স্যারের যে আলোচনা ভিত্তিক প্রোগ্রামও হয় যেগুলো, স্যার তো একসাথে একটা চার্ট, একটা মানুষের একটা চার্ট দিয়ে শুধু ইয়ে করেন না স্যার, একসাথে অনেকগুলো চার্ট, ভাবচক্র বলুন, নবাংশ, দশমাংশ, সেগুলো দেখেছি, কিছুটা বোঝারও চেষ্টা করেছি, এটাই হলো ব্যাপার। আচ্ছা, আমি প্রথমেই বলে দিই একটুখানি, আপনার চার্টে দ্য মেন অ্যাসেট অফ ইওর চার্ট উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট দ্যাট ইজ ভেনাস, দ্যাট ইজ ডেভিলিয়েটেড। ফার্স্ট কথা বলছি, আপনার কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস অ্যাসেন্ডেন্ট, কুম্ভ অ্যাকোয়ারিয়াস অ্যাসেন্ডেন্ট, কুম্ভ লগ্ন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কর্কট রাশি, একদম ঠিক। এই কুম্ভ লগ্নের মেন যোগ কারক গ্রহ, আপনার অস্ত্র অ্যাসেট, সেটা হলো শুক্র। সেই শুক্র লগ্নে ডেবিলিয়েটেড, অর্থাৎ নিচস্ত হয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি জীবনে যা কিছু এফোর্ট দেবেন, প্রচুর এফোর্ট দিয়েও সেই পরিমাণে কিন্তু আউটপুট পান না, ঠিক আছে? একদম। এবং সেই জায়গাতে আপনার কিন্তু প্রতিকার না নিলে হবে না। ভেনাস ডেবিলিটেড মানে আমি সঙ্গে সঙ্গে আপনি বলে আমি বলে দিতে পারি, আপনি হিরে পড়ে নিন, ডায়মন্ড পড়ে নিন বা হোয়াইট জ্যাকেট পড়ে নিন, আমি তা করি না। আর বললেও সেটা কত রতি নিতে হবে, কি পাওয়ার করতে হবে, তা করতে গেলে আমাকে 16-20টা চার্ট দেখে বিচার করতে হয়। স্যার আমার একটু কিছু কোয়েরি আছে। বলুন, কয়টা বলুন, প্রশ্ন করুন। বলুন। হ্যালো, হ্যাঁ স্যার, আমার একটু রিসেন্টলি লাস্ট 6-7 মান্থস ধরে একটা ম্যারিটাল মানে প্রবলেম চলছে, মানে হাজবেন্ডের সাথে, তো সেইটা ঠিক
হবে বা কি কোন দিকে এগোবে আমি ঠিক বুঝতে পারছি দেখুন না। আপনার আপনি যে পাত্রকেই যে পাত্রর সঙ্গে আপনার বিয়ে হোক না কেন, লগ্নে যখন শুক্র নিচস্থ এবং শুক্র আপনার যোগ কারক গ্রহ, সঙ্গে সঙ্গে তার সমসপ্তমে সেই দৃষ্টিটা পড়ছে না, 1 নম্বর, বুঝতে পেরেছেন? আমার বিয়ে হয়ে গেছে না না, আমি সেটাই বলছি, আমার কথাটা কমপ্লিট করতে দিন। আপনার যার সঙ্গে বিয়ে হোক বা যে আপনার বিয়ে হয়ে গেছে শুনলাম, ঠিক আছে, কিন্তু এই সপ্তমে এর মেন অ্যাসেট শুক্র, এর প্রপার ভালো দৃষ্টি পড়ছে না। অর্থাৎ আপনি যদি প্রতিকার না নেন তাহলে আপনার হাজবেন্ডের জায়গাটা, হাজবেন্ডের সঙ্গে আপনার ঠিক বনি বনা হবে না, বুঝতে পেরেছেন? তো এটা প্রতিকার করা যাবে, প্রতিকার করা যাবে, তার কারণ একটাই কথা বলছি, নবাংশে যেটা মেনলি বিয়ের জায়গা এবং ভাগ্যর জায়গা, সেই নবাংশে লগ্নে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং লগ্নে সপ্তমে বৃহস্পতি আছে, বুঝতে পেরেছেন? যদিও কুম্ভ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি অতটা ভালো নয় দ্বিতীয়বতী হওয়ার জন্যে, তবুও বলবো বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু কারেকশন করা যাবে, চারটাকে ভালো করা যাবে, মানে আপনাকে যদি প্রতিকার নেন তাহলে অনেক ইম্প্রুভ করবেন, এবং এক্ষেত্রে আপনার প্রতিকার নিয়েই বিয়ে করা উচিত ছিল। আন্ডারস্টুড? স্যার একটা কথা জিজ্ঞাসা করছি, অ্যাজ বিকজ আমার অলরেডি ম্যারেজ হয়ে গেছে 4 ইয়ার্স কমপ্লিটেড, হ্যাঁ হ্যাঁ, আমার একটা 3 ইয়ার্স ওল্ড ডটার আছে, তো প্রবলেমটা এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আপনি তো বুঝতেই পারছেন চার দিকে যে এখন যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে একটা প্রবলেম হতে হতে সেটা নয় আপনার মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং হয় নলে সেপারেশন, এবারে আমি বুঝতে পারছি আপনার মিউচুয়াল সেপারেশন হবে না, আপনার ডিভোর্স হবে না বলে দিলাম, ডিভোর্স হওয়ার জন্য যা দেখতে হয় সেগুলো আপনার মধ্যে নেই, বিয়ে একটা ইভেন্ট, 3rd, 7th এবং আমরা 9 জায়গা থেকে বিয়ে দেখি, সঙ্গে সঙ্গে ডিভোর্স মানে এটা বিয়েটাকে ভেঙে দেয়, তার জন্য আমরা দ্বিতীয় 6th, 2nd, 6th অ্যান্ড আমাদের 8th-এর একটা কানেকশন থাকে, আপনার সেটা তো নেই, অর্থাৎ আপনার ডিভোর্স হবে না, বাট এই যে প্রতিকার না নিলে আপনি বলছেন সেক্ষেত্রে সারা জীবন প্রবলেম সারা জীবনই থেকে যাবে, এইভাবে বহু সংসার সারা জীবন ধরে এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে কাটিয়ে গেল, ডিভোর্স হলো না কিন্তু উন্নতি হলো না, আপনার সেটা থেকে একটা কথা আমি একটু আপনাকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আমি আপনাকে আমি একটা সংস্থায় আফটার গ্রাজুয়েশন কিছুদিন পড়েছিলাম রাইস বলে, মানে আমার নাম উল্লেখ করবেন না দয়া করে, আপনি বলুন একটা জায়গাতে আপনি কোচিং নিয়েছিলেন, হ্যাঁ রাইস নামটা বলছি, তো সেখানে স্যার আমি বেশি দিন কিন্তু ট্রাই করিনি, এখন আমার এজ অলরেডি 30 মানে রানিং, তো সেক্ষেত্রে আমি গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টাটা ওই 2 বছর চেষ্টা করি না, করবেন না করবেন না করবেন না করবেন না, গভর্নমেন্ট সার্ভিস আপনার নেই চাটে, গভর্নমেন্ট সার্ভিস আপনার চাটে নেই, আজকে আলোচনা শুনুন বুঝতে পারবেন কেন নেই, ঠিক আছে, আমার কাছে এলে আমি লিখে দেবো এবং কেন লিখবো সেটাও আমি লিখে দেবো যে কেন আপনার গভর্নমেন্ট সার্ভিস হবে না, গভর্নমেন্ট সার্ভিস চেষ্টা করবেন না, আপনি অ্যাকাউন্টসের, হ্যাঁ অ্যাকাউন্টসের সেকশনের সঙ্গে কোন অ্যাকাউন্টের কাজ করুন, সেটা যেটা আইটি রিলেটেড কম্পিউটারাইজড অ্যাকাউন্টেন্ট সিস্টেমে অনেক কিছু আছে সেগুলো আপনি করুন, ভালো প্রাইভেট অর্গানাইজেশনে যাবেন, ঠিক আছে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে স্যার চাকরিটা না বেশি দিন স্টে করে না আপনা থেকেই সিনিয়র পজিশনের দিক থেকে, তা এর জন্য আপনার দশম স্থানে দেখতে পাচ্ছি, দশম স্থানে আমরা শনি বসে আছে, বুঝতে পেরেছেন, দশম স্থানে শনি বসে আছে, কুম্ভ লগ্নে লগ্নপতি হলো দ্বাদশপতি শনি, দশমে শনি বসে আছে D1-এ, বুঝেছেন তো, বাট এবং কাজের জন্য যে সান সেই সান বসে দ্বাদশে লগ্ন দ্বিতীয় বসে আছে এবং সেটা ভালো জায়গা নেই, তার সঙ্গে রাহু বসে আছে, রাহু জুপিটার সেখানে একটা গুরুজনরা যোগ তৈরি করেছে, সমস্যা আছে, আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনার ভালো করে বলে দেবো চারটা দেখে যে কী কী আপনার প্রতিকার নেওয়া উচিত, কাজের জায়গায় অবশ্যই আপনি উপকার পাবেন, এবারে আমি আপনাকে কথা দিতে পারি, ঠিক আছে, অনুষ্ঠান দেখতে থাকুন, আর আপনাদের একটা রিকোয়েস্ট যে একজন একটা প্রশ্ন করবেন, বাকিরা প্রচুর ফোনে ওয়েট করে থাকেন, ফোনে পান না, একটু বোঝা প্রয়োজন, যদি আপনার প্রবলেমটা আপনার কাছে সবচেয়ে বড় কথা সেটা সলিউশন একজন এলিজিবল পার্সনের কাছে তো আপনি খুঁজতে চাইবেন, এটা বিষয় আসলে প্রবলেম নিয়ে বসে থাকাটা কখনোই বুদ্ধিমত্তার কাজ নয়, বুদ্ধিমানের কাজ নয়, প্রবলেমটাকে সলিউশন করাই হলো আমাদের উচিত, সেই সলিউশনটা কীভাবে করতে হবে না করতে হবে আপনি একটা রিয়েল অ্যাস্ট্রোলজির কোনো প্রোগ্রাম যদি দেখতে পারেন তাহলে বুঝতে পেরে যাবেন, আজকে ফোন অবশ্যই নেবো কিন্তু তার পাশে আমি কন্টিনিউ করছিলাম আলোচনাটা, একটু হোল্ড করুন যিনি আছেন স্যার, আমার সরকারি চাকরি, হ্যাঁ বলুন, এই ক্ষেত্রে মাথায় আসছিল অবশ্যই, ধরুন এই বহু প্রাচীন শাস্ত্র তো এই জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি, সেখানে তো এত বছর পূর্বে পার্টিকুলারলি মেনশন করা থাকতো না যে সরকারি চাকরির যোগ হলেও তাকে কোন কোন সেক্টরে সরকারি চাকরি, ভালো বলেছেন, তখন তো সরকার বলে ছিল না রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র তখন সেকালে কি ওই রাজার ডিরেক্টলি যে কাজগুলো অধীনে যে কাজগুলো অধীনস্থ কাজগুলো সেগুলো করা যেত, সেই মডার্নাইজ হতে এখন আমরা সরকারি, তারপরে এলো যখন আপনাদের যখন কোন মিলিটারি প্রশাসন যেখানে আপনার ওই সেক্ষেত্রে কি বলবো রাজা যারা যে ডিক্টেটরশিপ চালাতো তার আন্ডারে কোন মিলিটারি জব এই ধরনের জবে তার কানেকশন ছিল, কানেকশন বরাবর বলেছিল জবের টাইপটা ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, ক্লাসিফিকেশনের এই ব্যাপারগুলো একদম এটাই,
তো সেই সঙ্গে বলছিলাম রবি মঙ্গল দিয়ে শেষ করেছিলাম ডাইরেক্ট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, আইএএস আইপিএস আইএফএস জবের ক্ষেত্রে রবি এবং মঙ্গলের বলবত্তা ভীষণ ভীষণভাবে বিচার করা উচিত। এবং রবি যদি লগ্ন থাকে, লগ্নে থেকে রবি যদি অশুভ গ্রহ না হয়, তুঙ্গ থাকে এবং তার সঙ্গে মঙ্গলের কানেকশন থাকলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আইএএস আইপিএস জবের এই সমস্ত উচ্চ পদস্থ যে চাকরিগুলো সেগুলো পাওয়ার জন্যে আপনি দেখে নেবেন। একজন ডি ওয়ান না, এতগুলো মিনিমাম একটা চাক দেখতে গেলে, একটা ভাবের জন্য আগেও বলেছিলাম আজকেও বলছি, এই চাকরির জায়গাটা দেখতে গেলে আমাকে মিনিমাম চারখানা চার্ট দেখতে হয়। এক হলো ডি ওয়ান চার্ট, নবাংশ, ভাব চার্ট, মুন চার্ট, আর তার সঙ্গে ডি টেন, পাঁচটা সরি চারটা না পাঁচটা চার্ট দেখতে হয়, ডি টেন দশমাংশ দেখতে হয় আমাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দশমাংশের লগ্নে কী আছে, লগ্নে সপ্তমে কী আছে, ডি ওয়ানের দশমে লগ্ন সাপেক্ষে দশমপতি যে সেই দশমপতি ডি টেনে কোন জায়গায় প্লেসড হয়ে আছে, ডি টেনের লগ্নে কী আছে, লগ্নে সপ্তমে কী আছে, ডি টেনের লগ্ন সাপেক্ষে দশমে কী আছে, দশম ভাবপতি কোথায় আছে, দশমের দশম ভাবে কী দৃষ্টি দিচ্ছে, অনেকগুলো বিচার করতে হয়। মিনিমাম 10-15 মিনিট কেটেই যায় একটা ভাব বিচার করার জন্য। তার সঙ্গে বলি এবারে সেমি গভর্নমেন্ট জব, অর্থাৎ ডিরেক্ট গভর্নমেন্ট না, সেমি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কোন কোন গ্রহ গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে মূল গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি, যে যে ভাবগুলো আমরা দেখি যে গভর্নমেন্টে বললাম আগে ডাইরেক্ট গভর্নমেন্ট জবের জন্য এক্ষেত্রেও দেখা হয়, কিন্তু এক্ষেত্রে লগ্নে রবি থেকে যদি বৃহস্পতি দৃষ্ট হয় সেক্ষেত্রে বলবো টিচিং জব, যেমন ইউনিভার্সিটি কলেজ স্কুল টিচার হওয়ার কিন্তু প্রবল যোগ আছে। লগ্নে রবি থেকে যদি বৃহস্পতির দৃষ্টি শুভ দৃষ্টি পায় তাহলে কিন্তু ভেরি ভেরি খুব হাইলি পসিবল চান্স, এবং ডি টেন থেকে সেটা কনফার্মলি বলা যায় যে আপনি টিচিং ফ্যাকাল্টি একাডেমিতে থাকতে পারবেন কি, থাকলে কতটা নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। সরকারি কন্ট্রাক্ট একটা আছে, আমি গভর্নমেন্টে ডিরেক্ট গভর্নমেন্ট বললাম, সেমি গভর্নমেন্ট বললাম, আবার সরকারি যে সমস্ত সংস্থানগুলো আছে তাদেরকে সহায়তা করার জন্য যে সরকারি চাকরিগুলো আছে, সরকারি জবগুলো আছে সেগুলো বলবো সরকারি কন্ট্রাক্ট। যেমন যেমন ধরুন রবি এবং বুধ হলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে, রবি এবং বুধ তাহলে একটা গভর্নমেন্ট জবের আপনি আপনি নিজে বিজনেস করেন, একটা কন্ট্রাক্ট পেয়েছেন সেটা গভর্নমেন্টের কাছ থেকে, বা একটা প্রজেক্ট গভর্নমেন্টের প্রজেক্ট পেলেন, সেই ক্ষেত্রে আমরা রবি এবং বুধকে ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়ে থাকি। এবং রবি বুধ তার সঙ্গে বৃহস্পতি যদি একসঙ্গে থাকে, ভালো কানেকশানে থাকে, এই বিচার্য বিষয়গুলো আমরা বিচার করলে সেক্ষেত্রে বলবো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএস, একজন ট্যাক্স কনসালটেন্ট হওয়া যায়, এই জিনিসগুলো দেখে নেওয়া উচিত। সেই ক্ষেত্রে একজন সারা জীবন গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করে গেলেন কিন্তু দেখা গেলো তিনি গভর্নমেন্ট সার্ভিস কোডে যা অর্থ যা সম্মান পেতে পারেন তার থেকে নিজে অ্যাজ এন এন্টারপ্রেনার হিসাবে কাজ করে গভর্নমেন্টের কন্ট্রাক্ট যদি নেন, গভর্নমেন্টের কাজগুলো যদি নিয়ে নিয়ে করে করে থাকে অ্যাজ এন এন্টারপ্রেনার, তাহলে প্রচুর সম্মান এবং প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। আজকে একটা ফোন আছে, ফোন নিয়ে নিন নাকি একটা সময় সংক্ষেপ। হ্যাঁ কে আছেন, নমস্কার। রাত 2:25 আমাদের কনফার্ম করুন, 21 তারিখের রাতে 22 তারিখ হচ্ছে। আর প্লেস অফ বার্থ কোথায়? ধানবাদে। আচ্ছা প্রোগ্রাম দেখা হয় আমার? হ্যাঁ স্যার প্রোগ্রাম দেখি। বৃহস্পতিবার রাত 9টার প্রোগ্রামটা কি দেখেন স্যার, স্পেশাল একটা অনুষ্ঠান? না আপনি তো দেখেন না, আপনি দেখি না। ওহো আপনি হয়তো জানেন না, কিন্তু এটা ভীষণ, আমরা তো জানি স্যার প্রফেসর মানুষ, তিনি যেভাবে ক্লাস নেন বোর্ড ওয়ার্কের মাধ্যমে অ্যানালিসিস করে স্টুডেন্টদের বোঝান, আমরাও সেই জায়গায় একটা শিক্ষার্থীর জায়গায় সুযোগ পাই, এখানে বোর্ড ওয়ার্ক করে একটা ভেরি ভেরি স্পেশাল টপিকের ওপরে স্পেশাল অ্যানালিসিস উনি রাখেন, ক্লাস নেন রাদার বলা ভালো, যদি পারেন সেটাও দেখবেন। আপনার মেয়ে কি ইঞ্জিনিয়ারিং করেছেন? দেখেই বলে দিলাম, ঠিক আছে তো ভালো করেছে, মেয়ে ভালো আছে, মেয়ে ভালো জীবনে কাজ করতে পারবে, ঠিক আছে। টাইমটা এখন তো ফেভারে যাচ্ছে না, তো আপনার মেয়ে কিন্তু ভালো করবে, বুঝতে পেরেছেন? কি প্রশ্ন কাজের নিয়ে, তাই তো? চাকরি পেতে পারে, তবে একটু প্রতিকারের দরকার আছে, বুঝতে পেরেছেন? সময় বেশি নেই, এক্সপ্লেন করতে পারছি না, আমি দেখতেই পাচ্ছি এখানে যে রবির সঙ্গে রাহুর একটা কানেকশন আছে, দৃষ্টি আছে, এর জন্য মেন ডিস্টার্ব করছে, অর্থাৎ একদম তীরে এসে তৈরি ডুবে যাবে আপনার মেয়ের চাকরি পাওয়ার ক্ষেত্রে। খুব ভালো প্রিপারেশন, কিন্তু পরীক্ষা হলে কি দেখলো ভালো পারফর্ম করতে পারলো না। হ্যাঁ তো রাহু এই জিনিসগুলো করে দেয়, বা শরীর খারাপ হয়ে গেল, হ্যাঁ পরীক্ষা দেওয়ার সময়, তো এইগুলো হয়। আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমি একদম লিখে দেবো প্রত্যেককে, আমি যেভাবে লিখে দিই আপনি চাকরি পাবেন কি না গভর্নমেন্ট সার্ভিস, একদম লিখে দিই, সেই লেখাটা আমি একদম আনতে বলি যে চাকরি পাওয়ার পরে, বুঝতে পেরেছেন? তারা নিজের বিশ্বাস হয় অনেকের, যাই হোক
তো আসল বিশ্বাস হচ্ছে যে কথা না, সায়েন্টিফিক্যালি কিছু জিনিস করলেই সেটা বিশ্বস্ত হয়, কারণ সেটা অলরেডি এস্টাবলিশ একটা ট্রুথ। আমি বন্ধুদের জন্য একটু শেয়ার করে দিতে চাইবো যে ঘরে বসে শুধুমাত্র একটু আধটু জেনে বোধ হয় সেটা কার্যকরী অতটা হয় না, যতটা স্যার বারে বারে বলেন একাধিক চার্ট দেখে সেই একদম অ্যাকুরেসির সাথে এক গাদা স্টোন নিয়ে পড়ে বসে থাকে, তাকে ডিসরাপ্ট করে যায়। আমি বারবার বলি ভুল স্টোন পড়ার থেকে কোনো স্টোন পড়বেন না, অনেক বেটার। আমি এমন দেখেছি মাত্র দুটো স্টোন নিয়ে আমি দেখেছি গভর্নমেন্ট সার্ভিস পাওয়া গেছে, এটা দেখেছি আমি। যাই হোক, আজকে কন্টিনিউ করি, তো আজকে শেষ মুহূর্তে শেয়ার করে নিতে চাইবো শেষ মুহূর্তে সেই কথাটাই যে স্যারের সঙ্গে অনেকেই কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চান, ওয়েটা একটাই খুব সহজে হতে পারে, হেল্পলাইন নাম্বার যে রয়েছে সেটাকে ইউজ করতে পারেন, এই 9674250516, অ্যান্ড দেন সেকেন্ড নাম্বার 9748403694। আরও একটা ওয়ে আছে, স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.propbasu.in, এর মাধ্যমে এখানকার মাধ্যমে অনলাইনে আপনি বুকিং করে সেখানে কনসালটেন্সির সুযোগ পারবেন। এর পাশাপাশি কালীঘাট ফরচুনা চেম্বার যেটা গ্রিক চার্চের পাশে ওই ট্রামডিপোর কাছে সতীশ মুখার্জি রোডে, এখানে তো ডাইরেক্ট এসে আপনি কনসাল্ট করতেই পারেন। কিন্তু বিফোর টাইম যিনি কনসাল্ট করতে আসবেন, অর্থাৎ যার জন্যে তার সম্পূর্ণ ডেটা জন্মকালীন তথ্য দিয়ে তারপরে নামটা বুক করতে হবে, এটা ভীষণ এসেন্সিয়াল। স্যার কী প্রসেসে করে সেটা আপনারা এতদিনে জেনে গেছেন এবং পরবর্তী সময় জানবেন যখন আফটার মিটিং, সেটা জানবেন স্যারের ওয়েটা কতটা, কারো এসে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না। স্যার বারে বারে এটা উল্লেখ করেন যে ফার্স্ট একটা ঘন্টা পুরোপুরি সময় অন্তত নিজে বলে যাবেন, সেখানে ডিনাই করার কোনো জায়গা থাকবে না, তারপর কোনো প্রশ্ন থাকলে আপনি রাখতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই সুযোগটা থাকে না, অলরেডি যা যা বলার প্রয়োজন সেই জায়গাটা উনি প্রপারলি বলে দেন। এনিওয়ে, আজকে আমরা সরকারি চাকরি নিয়ে একটা মনোজ্ঞ একদম ভীষণ বাস্তবসম্মত আলোচনা পাচ্ছিলাম, লাস্ট একটা বাস্তবসম্মত একটা সাজেশন আপনার কাছে চাইবো। যারা সরকারি চাকরির চেষ্টা করছে তাদের মধ্যে এই প্রবণতাও থাকে, পার্টিকুলার একটা টার্গেট ফিক্স করে, কেউ আমি ডিফেন্সে যাব বা কেউ আমি এডুকেশন সেক্টরে যাব, যে যার মতো আদেও তার হবে কি না সেটাও একটা বিচার্য বিষয়, আবার সেই ফিল্ডে হবে কি না সেটাও বিচার্য বিষয়। একদম তাই, আজকে সময় বুঝি নেই বলে আমি আলোচনা করতে পারলাম না কোন ফিল্ডে হবে সেটাও। আমি যেমন একটু আগে কলারকে বলে দিলাম যে গভর্নমেন্ট সার্ভিস হবে, সেক্ষেত্রে এই সরকারি চাকরি পিও ব্যাংকের চাকরি হবে, কোন এমএনসিতে আইটি ফিল্ডেও চাকরি করতে পারে। কোন ফিল্ডে যাবে সে একজন ভালো মিলিটারি পার্সন হবে কিনা, সে একজন ভালো ব্যাংকে কর্মী হবে কিনা, সে একজন পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করবে কিনা, ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টে, তো বিভিন্ন ফিল্ডেও বলা যায়। তো চার্ট ডিটেল স্টাডি করলে যারা জানে তারা করতে পারে, ডেফিনেটলি সেই পাড়ার কাজটি স্যার করে চলেন, একজন এডুকেটেড পার্সন এভাবেই করতে পারেন, সেটা ফুলিয়ে মাফিয়ে বলার কোনো প্রয়োজন পড়ে না, এটা ফ্যাক্ট ট্রু। এনিওয়ে এটাও বাস্তব যে আমাদের আজকে থামতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনারা জানেন রবিবার এই দুপুর দুটো এবং বৃহস্পতিবার রাত 9টার সময় একটা স্পেশাল অনুষ্ঠান নিয়ে স্যার আমাদের মুখোমুখি হন, আমাদেরকে অ্যাওয়ার করতে সজাগ করতে, আর ডেফিনেটলি ইউটিউবে গিয়ে এনি টাইম বা স্যারের ওয়েবসাইটে এনি টাইম এই প্রোগ্রামগুলো দেখতেই পারেন। আজকে বিদায় নিচ্ছি, সময় শেষ, ভালো থাকুন সবাই, নমস্কার।